প্রিয় শিক্ষক বন্ধুসকল সকলোকে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জনাইছো মই প্ৰণব শইকীয়া এসোসিয়েট প্ৰফেসর শিক্ষা বিভাগ আৰু আজি আপোনালোকক মই সার্টিফিকেট কোর্স ইন ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ শিক্ষার যেটো আমাৰ সার্টিফিকেট পাঠ্যক্রম সেই সম্পর্কে অকমান পরিচয় করে দিবর কারণে সম্মুখত আগবাহিছো আমার এই বিশেষ যেটো কোর্স ইনক্লুসিভ এডুকেশন এই সার্টিফিকেট কোর্সটো সম্পর্কে কোৱাৰ আগতে মই আপোনালোকক অকমান পরিচয় করাই দিব বিচাৰিছো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিকরণ শিক্ষা মানেনো কি এইটো হৈছে এটা নতুন এপ্রোচ যার জড়িয়ে আমি যখন শিশু শারীরিক বা বিশেষভাবে সক্ষম আর যখন শিকনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে তেওঁলোকক যাতে আমি একেখন স্কুলতে নিয়মীয়া বা যখন নর্মেল চিলড্রেন তেওঁলোকৰ লগতে যাতে একেলগে আমি পড়াব পাৰো তার একটা ব্যবস্থা ইয়ার জড়িয়ে অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ শিক্ষার জড়িয়ে আমি যি দুর্বলতায় বা যি স্ট্রেংথে না থাকক কিয় সকলো শিক্ষার্থীকে আমি একেলগে একটা ক্লাসরুমতে এক ইনক্লুসিভ আর এক সমপর্যায়ের ব্যবস্থার মাজেদি শিক্ষা প্রদান করাটাই হয়েছে অন্তর্ভুক্তিকরণ শিক্ষার মূল উদ্দেশ্য এতিয়া এই উদ্দেশ্যটো আমি এই কারণেই লোলগা হয়েছে যে আপনাদের নকলেও হব যে আমার ভারতের নিচিনা এখন দেশত বহু শিক্ষার্থী বহু স্কুলিয়া স্কুল যাব পৰা বয়সৰ ল'ৰা ছোৱালী বিদ্যালয়ত নাহে বা বিদ্যালয়ৰ পৰা বিভিন্ন কাৰণত বাহিৰত থাকে আৰু আপোনালোকে এইটোও জানে যে যিসকল বিশেষভাৱে সক্ষম বা যিসকলৰ শাৰীৰিক কিবা অক্ষমতা আছে সেইসকলৰ কাৰণে যি আমাৰ প্ৰচলিত বিশেষ স্কুলৰ ব্যৱস্থা আছে সেই বিশেষ স্কুলবোৰো সমগ্ৰ ভাৰতবৰ্ষতে সকলো জেগাতে সমানে নাই গতিকে নকলেও হ'ব যে এনেধৰণৰ বৈষম্যৰ ফলত আমার হাজার হাজার লড়া ছোৱালী স্কুলের পৰা বাহিৰত আছে বা স্কুলের আওতার বাহিৰত আছে আৰু এই আওতার বাহিৰত থকা বিভিন্ন কারণ যেনে দরিদ্রতা যেনে লিঙ্গভিত্তিক বৈষম্য শারীরিক অক্ষমতা বা অন্য আৰু ভারতীয় যিবোৰ আমার সমস্যা আছে সমাজৰ এই সমস্যাবোৰ জড়িত হৈ আছে এতিয়া এই গোটেই সমস্যাবোৰৰ পৰা আমি যি আজি সর্বশিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা অভিযানৰ অধীনত আমি যি এক লক্ষ্য লৈছো যে সকলোকে আমি বিদ্যালয়ের চারিবেরর মাজলে আনি গুণগত শিক্ষা প্রদান করা তার উদ্দেশ্যে আমি এই যেটো আমার অন্তর্ভুক্তিকরণ শিক্ষা এই অন্তর্ভুক্তিকরণ শিক্ষার কথাটো আমি আনিছো যাতে সকলো ধরনের শিশুয়ে তেওঁ শারীরিকভাবে সক্ষমেই হোক বা বিশেষভাবে সক্ষমেই হোক বা তেওঁ দরিদ্রই হোক তেওঁ পিছপরা জাতিরেই হোক বা তেওঁ গ্রাম্যাঞ্চলরে হোক যলেই নহোক সকলোকে যাতে সমভাবে সমসুবিধাৰে এক গুণগত শিক্ষা আমি প্রদান করব পাৰো গতিকে ইয়াত কিছুমান প্রশ্নের উদয় হয় যে হোৱাট আর দ্য নিডস এন্ড চ্যালেঞ্জেস ফর এচিভিং দ্য গোল অফ ইনক্লুসিভ এডুকেশন দ্বিতীয় প্রশ্নটো হল হাউ উইল ইনক্লুসিভ এনভাইরনমেন্ট মিট দ্য নিডস অফ চিলড্রেন উইথ ডিজেবিলিটিজ তৃতীয় প্রশ্নটো হল হাউ কোয়ালিটি এডুকেশন ক্যান বি ইফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি ডেলিভার্ড ফর অল চিলড্রেন সেই কারণে এই যিবোৰ আমার প্রশ্ন এই প্রশ্নবোৰ উত্তর আমি এটা বিশেষ শিক্ষকসকলৰ বাবে প্ৰগ্ৰাম তৈয়াৰ কৰিছোঁ আৰু এই প্ৰগ্ৰামটোৱেই হৈছে চাৰ্টিফিকেট ইন ইনক্লুচিভ এডুকেশ্যন আৰু ইয়াৰ জৰিয়তে আমি শিক্ষকসকলৰ মাজত এই যিটো ইনক্লুচিভ এডুকেশ্যন বা অন্তৰ্ভুক্তিকৰণ শিক্ষা ইয়াৰ গুৰুত্ব ইয়াক কেনেকৈনো আমি বিদ্যালয়ত আমি ইন্ট্ৰডিউচ কৰি বা ইয়াক আমি আৰম্ভ কৰি কেনেকৈ বিদ্যালয়ৰ শিক্ষণ শিক্ষণ প্ৰক্ৰিয়াটোক আমি ইনক্লুচিভ কৰিব পাৰোঁ কেনেকৈ আমি ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিকরণ শিক্ষাক আমার বিদ্যালয়বোৰত যিবোৰ বিদ্যালয় নিয়মীয়া রূপত নিয়মীয়া শিক্ষার্থীরভাবে চলি আছে সেইবোৰতনো কেনেকৈ শারীরিকভাবে সক্ষম বা বিশেষভাবে সক্ষম লৰা ছোৱালীক আমি কেনেকৈ আনি একেলগে সমভাবে সমতা ন্যায় প্রদান কৰিব পাৰোঁ এইটোৱেই হৈছে আমাৰ এই প্ৰগ্ৰামটোৰ লক্ষ্য এতিয়া এই প্ৰগ্ৰামটো নেতাজী সুভাষ অপেন ইউনিভাৰ্চিটি কলকাতা তেওঁলোকে ডেভেলপ কৰিছিল আৰু তেওঁলোকে এই কোৰ্চটো ডেভেলপ কৰোঁতে চেমকা নিউ দিল্লীয়ে সহায় কৰিছিল এইটো এটা তিনিমহীয়া প্ৰগ্ৰাম ইয়াত চাৰিটা ব্লকত আপোনালোকে পোন্ধৰটা ইউনিট পঢ়িব লাগিব আৰু এই প্ৰগ্ৰামটো আমি ব্লেণ্ডেড মুডত অৰ্থাৎ আমি ফেচ টু ফেচ আৰু ডিজিটেল বা অনলাইন মুডত আমি আপোনালোকক দিম এতিয়া আহক আপোনালোকক মই পৰিচয় কৰাই দিওঁ এই পাঠ্যক্ৰমটোৰ বিষয়ে এই পাঠ্যক্ৰমটোৰ প্ৰথম ব্লক ওৱানত আছে ডাইভাৰ্চিটি এণ্ড ইনক্লুশ্যন বুলি এখন পেপাৰ বা কোৰ্চ এই কোৰ্চত আপোনালোকে পঢ়িবলৈ পাব
বিভিন্ন লার্নারের মাজত থাকা বৈচিত্রতা অর্থাৎ কেনেকুয়া কেনেকুয়া লার্নার আমার বিদ্যালয়ত আহে লার্নার উইথ ডিজেবিলিটিজ যখন বিশেষভাবে সক্ষম সেই সকলেরও কেনে কেনে ধরনের ডিজেবিলিটি আছে সেই সম্পর্কে তারপর আমি তৃতীয় ইউনিটটুত আমি পড়িম বেরিয়ার্স ইন লার্নার্স অর্থাৎ লার্নারে কি কি বাধা পাইছে শিকনের ক্ষেত্রে শিক্ষণের ক্ষেত্রে সেই সম্পর্কে আর চতুর্থ ইউনিটটুত আপনাদের পাব কেনে ধরনের লার্নার সাপোর্ট সার্ভিস আমি বিদ্যালয়ত এই আমার বিদ্যালয়ের ক্লাসরুম বা বিদ্যালয়খনক ইনক্লুসিভ করার ক্ষেত্রে আমি দিব পারো। দ্বিতীয়তে দুই নম্বর ব্লকটো হল ডাইভার্স লার্নার্স এন্ড দেয়ার স্পেশাল নিডস। আমি প্রথম ব্লকটো পড়ি শিকিম যে লার্নারের যে বৈচিত্রতা আছে এই বৈচিত্রতাবুর কি তারপর এই পেপারখনত আমি পড়িম যে এই ডাইভার্স লার্নার সকলেরনো প্রয়োজন সমূহ কি কি। এটা প্রথম ইউনিটটুত আমি শিকিম লার্নার ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডেরপর লড়ি আহে উচ্চ আর্থ সামাজিক পরিস্থিতির মানুহ লড়ি আহে মধ্যবিত্তরও আহে নিম্ন মধ্যবিত্তরও আহে আর অতি দরিদ্রও আহে আর আমি চাও কেনেকুয়া কেনেকুয়া লার্নার আমার শিখ বিদ্যালয়ত আহে। তার উপরেও আমি দুই নম্বর ইউনিটটুত শিকিম স্টুডেন্ট উইথ সেন্সরি ডিজেবিলিটিস লার্নার উইথ ইন্টেলেকচুয়াল এন্ড লার্নিং ডিজেবিলিটিস স্টুডেন্ট উইথ আদার ডিজেবিলিটিস। গতি যেতিয়া এজন শিশু বিশেষভাবে সক্ষম হয় তেওঁ বিভিন্ন শারীরিক বা মানসিক বাধাগ্রস্ততা তেওঁৰ জন্মগতভাবে বা মাজত ধৰি তেওঁ থাকে সেইখিনিক আমি বুজি লৈ কেনেকৈ আমি এক ইনক্লুসিভ এনভাইৰনমেণ্ট প্রস্তুত কৰিব পাৰো নিয়মীয়া বিদ্যালয়ত সেইটো এটা খুব গুরুত্বপূর্ণ কথা আৰু এই কথাখিনি আমি ব্লকটোত আলোচনা কৰিম। এতিয়া ব্লক থ্রিত আমি চাম ইনক্লুসিভ টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ আমি কেনেকৈ টিচিং লার্নিং প্রক্রিয়াটোক আমি কেনেকৈ প্লান কৰিম কেনেকৈ আমি ক্রিয়েট কৰিম লার্নিং এক্সপিৰিয়েন্সবোৰ যাতে আমার যেটা ইনক্লুসিভ ক্লাসরুম সেই ক্লাসরুমত থকা বৈচিত্রপূর্ণ অর্থাৎ কোনোবা এজন হয়তো অন্ধ স্টুডেন্টও থাকিব পারে কোনোবা এজন কলা বোবাও থাকিব পারে কোনোবা এজন শারীরিকভাবে নট মুভেবলও হব পারে বা কোনোবা এজনের শিকার ক্ষেত্রত শিকার যেটো তেওঁৰ স্লো লার্নারও হব পারে এনেকুৱা সকলো লার্নারক আমি যেতিয়া নিয়মীয়া লার্নারের লগত আমি একেলগে শ্রেণীকক্ষত পঢ়াম তেতিয়া তার কারণে আমি কি ধরনের প্ল্যানিং করিম কেনে ধরনের আমি লার্নিং সিটুয়েশন ক্রিয়েট করিম এই কথাবোৰ আমি এই ব্লকটোত শিকিম আমি কেনেকৈ একোমোডেশন করিম কেনেকৈ অ্যাডাপ্টেশন করিম এই কথাবোৰ আমি এই ব্লকটোত শিকিম। আর আমার যেটা চতুর্থ ব্লক আছে এই ব্লকটোর উদ্দেশ্য হৈছে বিল্ডিং ইনক্লুসিভ স্কুল এন্ড কমিউনিটি। স্বাভাবিকতে বিদ্যালয় আর সমাজের মাজত ওতপ্রোত সম্পর্ক আছে বিদ্যালয়ে লওয়া যিকোনো কামত যদি কমিউনিটি বা সমাজের সহযোগ না থাকে তেনেহলে আমি কেতিয়াও তাত সফল হব নোৱাৰিম। গতিকে এই ব্লকটোত আমি যিবোৰ ইউনিট ৰাখিছোঁ সেইবোৰ হ'ল প্ৰমোটিং ইনক্লুসিভ প্ৰেক্টিচেছ ইন স্কুলছ এছিষ্টিভ ডিভাইচেছ এণ্ড টেকনলজিজ বিল্ডিং ইনক্লুসিভ কমিউনিটি মেনেজিং ছাপোৰ্ট ফৰ ইনক্লুচন কলাবৰেটিভ একচন এই গোটেই কথাবোৰ আমি এই ব্লকটোত আলোচনা কৰিম। এতিয়া আমি আপোনালোকক ক'বলৈ আগবাঢ়িছোঁ যে আপোনালোকে এই প্ৰগ্ৰামটোত কেনেকৈ নিজকে জড়িত কৰিব। স্বাভাৱিকতে এইটো আমাৰ অনলাইন এডমিশ্যনৰ মাধ্যমে দি আপোনালোকে এডমিশ্যন ল'ব সেইটো যিটো আমাৰ KKHSOU.in এই ৱেবছাইটত আপোনালোকে পাব আৰু ইয়াতে আপুনি আমাৰ এই পাঠটোত আমাৰ এই পাঠ্যক্ৰমটোত যোগদান কৰাৰ পিছত আমি আপোনালোকৰ কাৰণে ই প্ৰজ্ঞা নামৰ এটা লাৰ্ণিং মেনেজমেণ্ট ছিষ্টেম ডেভেলপ কৰিছোঁ মুডল প্লেটফৰ্মত আৰু এই যিটো LMS এই LMSটো কেৱল শিক্ষকসকলৰ কেপাচিটি বিল্ডিং প্ৰগ্ৰামৰ কাৰণে আমি প্ৰস্তুত কৰিছোঁ আৰু এই ই প্ৰজ্ঞা বুলি যিটো আমাৰ LMS আমি শিক্ষকৰ দক্ষতা বিকাশৰ বাবে আমি প্ৰস্তুত কৰিছোঁ তাত চাৰিটা কোৱাড্ৰেণ্ট আছে তাত ই টেক্সট থাকিব ভিডিঅ' থাকিব ডিছকাশ্যন ফৰাম থাকিব এছেছমেণ্ট সকলোখিনি ইয়াতে থাকিব আৰু সবতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যে এই ই প্ৰজ্ঞাৰ মাধ্যমেদি আপুনি এই পাঠ্যক্ৰমত পাব লগা সকলো ধৰণৰ সুবিধা বা সকলো ধৰণৰ পঠনীয় বিষয় বা শিক্ষকৰ পৰা পাব লগা সকলো ধৰণৰ ফিডবেক 24x7 বেচিছত আপুনি 24 ঘণ্টাই পাব। গতিকে আহক আপোনালোক সকলোৱে আমাৰ এই পাঠ্যক্ৰমটোত নামভৰ্তি কৰক আৰু কেনেকৈ আপোনাৰ বিদ্যালয়খনক অন্তৰ্ভুক্তিকৰণ শিক্ষাৰ আৰম্ভণি কৰিব পাৰে তাৰ কাৰণে কি কি দক্ষতা লাগে কৌশল লাগে সেইখিনি শিকি আপোনাৰ বিদ্যালয়খন ইনক্লুচিভ কৰি তোলক আৰু সমাজখনকো ইনক্লুচিভ কৰাৰ ক্ষেত্ৰত পদক্ষেপ গ্ৰহণ কৰক। ধন্যবাদ।